আসসালামু আলাইকুম এইস এসসি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেভিএম কলেজ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আমি মোহাম্মদ আলম সিদ্দিকী প্রভাষক আইসিটি আইসিটির ধারাবাহিক ক্লাসে তোমাদের চতুর্থ অধ্যায় অর্থাৎ ওয়েব ডিজাইন পরিচিতি এবং এস এর আজকে আইপি অ্যাড্রেস টপিক্স নিয়ে তোমাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব আসলে আইপি অ্যাড্রেসটা কি সেটা আমাদের জানতে হবে যে আইপি অ্যাড্রেস এখানে আমি বলেছি যে প্রত্যেকটি যন্ত্রে একটা নির্দিষ্ট ঠিকানা থাকে যে ঠিকানা ব্যবহার করে তাকে সহজে খুঁজে পাওয়া যায় এই ঠিকানাটাকে আমরা বলতেছি আইপি অ্যাড্রেস যেমন আমরা যদি মনে করি যে প্রতিটি প্রাণী বা বিষয়বস্তুর একটা একক সুনির্দিষ্ট নাম আছে তেমনি আমরা যদি চিন্তা করি যে একজন ব্যক্তির তার নির্দিষ্ট ঠিকানা আছে এখন এই তাকে যদি আমরা খুঁজতে যাই তাহলে তাকে অবশ্যই তার একটা সুনির্দিষ্ট ঠিকানাটা আমাকে জানতে হবে তার তার মানে তার বাড়ি নাম্বার এবং সে কোথায় থাকে এই সমস্ত জিনিস আমাকে জানতে হবে তেমনিভাবে নেটওয়ার্ক তথা ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রতিটি ওয়েব পেজ বা ওয়েবসাইট বা কম্পিউটারের নিজস্ব একটি অদ্বিতীয় ঠিকানা থাকে এই সেটাকে আমরা বলতেছি আইপি অ্যাড্রেস প্রতিটি যেমন আমরা যদি চিন্তা করি যে আমরা যখন মোবাইলে কারোর সঙ্গে কথা বলি মনে করো যে শিক্ষার্থীরা যে আমরা এখান থেকে কাউকে আমেরিকায় কারোর সঙ্গে কথা বলবো তার নাম্বার যদি আমার সঠিক জানা থাকে একমাত্র তার কাছেই ফোন কলটা যাবে অন্য কারো কাছে কিন্তু যাবে না তাহলে কিভাবে সম্ভব তাহলে অবশ্যই যে আমি যাকে কল করি নাম্বার যদি আমার ভুল না হয় তার কাছেই শুধুমাত্র যাচ্ছে অন্য কারো কাছে যাচ্ছে না তার মানে এই যে মোবাইল নাম্বারটা আছে এটা হচ্ছে ইউনিক অর্থাৎ পৃথিবীতে আর এই নাম্বারটা কারো নেই তাহলে আমরা এখানেও বলতেছি প্রতিটি আইপি অ্যাড্রেস একটি ইউনিক হয় এবং এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে এক সার্ভার থেকে অন্য সার্ভারে ডেটা ট্রান্সমিট হয় এখন যে সংস্থাটা আইপি অ্যাড্রেস ব্যবস্থাপনা করে থাকে সেই সংস্থাটার নাম হচ্ছে আই এ এন এ আমরা বলতেছি এন আই এ এ অর্থাৎ এটাকে আমরা বলতেছি ইন্টারনেট 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 অ্যাসাইনড অ্যাসাইন্ড নাম্বার অথরিটি অথরিটি তাহলে আমরা বলতেছি যে প্রতিটি সং মানে এখানে বলা হচ্ছে যে যে সংস্থাটি বিশ্বের আইপি অ্যাড্রেস ব্যবস্থাপনা করে থাকে সেটা হচ্ছে আই এ অর্থাৎ ইন্টারনেট অ্যাসাইন্ড নাম্বার অথরিটি আইপি অ্যাড্রেস মূলত আমরা বলতেছি যে এখানে চারটা অংশে বিভক্ত এখানে আমরা এই মানে আইপি অ্যাড্রেসটা এখানে যখন আমরা মানে ব্যাখ্যা করতেছি তো বর্তমানে আমাদের দুই ধরনের আইপি অ্যাড্রেস রয়েছে একটাকে আমরা বলতেছি ইন্টারনেট প্রোটোকল ভার্সন আইপি ভি ফোর আরেকটাকে বলতেছি আইপি ভি সিক্স একটাকে বলতেছি আমরা আইপি এখানে আমি লেখে রাখছি আইপি ভি সিক্স একটা হচ্ছে আইপি ভি ফোর তো এখন এখানে বলা হচ্ছে যে চারটা অংশের সমন্বয়ে কিন্তু আইপি ভি ফোর অর্থাৎ ভার্সন ফোর নামে পরিচিত এখন এখানে ডটেড এই যে চারটা ডট আছে এখানে আমি উল্লেখ করেছি যেমন এখানে আমি লিখেছি যে একশো বাহাত্তর তারপর হচ্ছে ষোলো দুশো চুয়ান্ন এবং ওয়ান তো এখন এই জায়গায় এটা হচ্ছে আমাদের ডটেড ডেসিমাল এটাকে আমরা বলতেছি ডটেড ডেসিমাল আর এখানে যখন আমরা এটা লিখলাম তখন এটা আমাদের বাইনারি নোটেশন। এটাকে আমরা বলতেছি বাইনারি নটেশন এটাকে বলতেছি বাইনারি নটেশন অর্থাৎ এই যে ডেসিমালের বাইনারি হচ্ছে এটা এখন তারপরে আবার এখানে আমি আরেকটা জিনিস উল্লেখ করেছি যে এই জিনিসটা যদি আমরা ডেসিমালে যাই তাহলে আমরা হ্যাকজা ডেসিমালও করতে পারবো তাই তিনটা সিস্টেমে আমরা এটা তিনটা পদ্ধতিতে প্রকাশ করতে পারি একটা হলো ডটের ডেসিমাল একটাকে বলতেছি বাইনারি নটেশন একটাকে বলছি ডেসিমাল নটেশন এখন মনে করো যে আমি এখানে যেমন লেখা রাখছি যে বাইনারিতে এটা হতে পারে যেটা একশো আঠাইশ আবার এখানে বলতেছি আমি এটা 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 বাইনারি এটা মানে কয়টা একটা দুটা তিনটে চারটা তার মানে আইপি ভি ফোর ভার্সন ফোরটা চারটা এট অর্থাৎ চারটা ভাগে বিভক্ত এবং এটা ডেসিমালও আছে হ্যাকজার ডেসিমালও আছে। তো এখন এখানে আরেকটা উদাহরণ দেওয়া যেতে পারে যে আমরা আমাদের যে ফোন কলগুলো আছে আমরা কিন্তু প্রত্যেকটা নাম্বার আছে আমি যদি আমার যদি একশো বা দুইশো জন বন্ধু থাকে বা আমার যদি পরিচিত নাম্বার থাকে তাহলে তাদেরকে যখন ফোন কল করব তখন যদি আমি এই ফোন কলের সময় যদি নাম্বারটা যদি আমাকে মনে রাখতে হয় তাহলে দেখা গেল যে দুশো বা একশো জন বন্ধুর ফোন কল নাম্বারগুলো আমার মনে রাখা জটিল কিন্তু আমি যদি নাম দিয়ে সেভ করে রাখি তাহলে কী হবে ওই নামটা আমার সহজে মনে পড়বে এবং সেখান থেকে সার্চ করে খুব সহজেই বন্ধুকে আমি কল দিতে পারব সেমভাবে আমরা আইপি অ্যাড্রেসের কথা যেটা বলতেছি যে আমরা এখানে এই বাইনারি যেটা আছে বা ডেসিমাল অথবা হ্যাক্সা ডেসিমাল এই যে এই জিনিসটা আছে এটাকে আমরা বলতেছি যে আইপি অ্যাড্রেসটা এই যে ডটের ডেসিমাল নটেশন অর্থাৎ ডেসিমালে ব্যবহার না করে একটা নির্দিষ্ট নাম আমরা ব্যবহার করতেছি একটা ঠিকানা ব্যবহার করতেছি এই ঠিকানাটাকে আমরা আইপি অ্যাড্রেস বলতেছি যেমন এখানে আমাদের ডট এতে আছে এটা যদি আমাদের দিনাজপুর এডুকেশন বোর্ড হয় তাহলে আমাদের খুব সহজেই আমরা যদি ডাব্লু ডট দিনাজপুর এডুকেশন বোর্ড ডট গভ ডট বিডি লিখি তাহলে খুব সহজেই পাবো কিন্তু যদি এভাবে একটা চারটা ডটের মাধ্যমে যদি আমরা এই সংখ্যাটা মনে রাখতে চাই তাহলে অনেক দেখা গেল যে আমরা অনেক যখন নাম্বার মনে রাখতে যাব তখন এটা কিন্তু আমরা ভুলে যাব। এই কারণে আমাদের কি করতে হবে যে আমরা বলতেছি যে তার নির্দিষ্ট নামটা যদি অদ্বিতীয় নামটা যদি থাকে তাহলে সেটাকে আমরা খুব সহজে মনে রাখতে পারবো প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো আরেকটু বোঝার আছে যে আমরা এখানে এই যে একটা ডটের মধ্যে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এজন্য বলছে অক্টেট এটা হলো প্রথম অক্টেট এটা হলো দ্বিতীয় অক্টেট এটা তৃতীয় এটা চতুর্থ চারটা অক্টেটের সমন্বয়ে কিন্তু এটা গঠিত এখন এটা কতটুকু ধারণ করে টু রিপোয়ার এইট টু রিপোয়ার এইট তার মানে এখন এটা টোটালটা হচ্ছে আমাদের এক বাইট এক বাইট বলতে বুঝে আট বিট তাহলে একটা যদি আট বিট এক বাইট হয় তাহলে চারটা মিলি চার বাইট তার মানে বত্রিশ বিট তার মানে আমরা বলছি টু রিপোয়ার থার্টি টু অর্থাৎ এখানে আমরা বলতেছি যে এই আইপি ভি অর্থাৎ ভার্সন ফোরের মাধ্যমে এখানে আমরা একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তা মানে চারশো উনত্রিশ কোটিরও বেশি ডিভাইসকে সংযুক্ত করতে পারব কিন্তু বর্তমানে যেভাবে আমাদের ডিভাইসের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ প্রত্যেকটা মোবাইলের মধ্যে আমরা কি করতেছি ইন্টারনেট ব্যবহার করতেছি আবার দেখা যাচ্ছে যে বাসাবাড়িতে যখন আমরা টিভি আমরা যেগুলো ব্যবহার করতেছি এখন সেগুলোর মতো ইন্টারনেট ব্যবস্থা আছে তার মানে সেখানে আইপি অ্যাড্রেস আছে। সুতরাং এখন আমাদের এই সংখ্যাটা বেড়ে যাওয়ার কারণে এই আইপি ভি ফোর ভার্সনটা এটা আমাদের এনাফ না হতে পারে এ কারণে আরেকটা ভার্সন আমাদের আছে সেটা হচ্ছে আইপি ভার্সন সিক্স যেটাতে টু দি পাওয়ার ওয়ান টোয়েন্টি এইট অর্থাৎ একশো আঠাইশ বিট এখানে ব্যবহার করা হচ্ছে এবং যেখানে কতগুলো সংযুক্ত করা যেতে পারে থ্রি পয়েন্ট ফোর ইন্টু টেন টু বার থার্টি এইট এটা আমরা শেষ করতে পারবো কি না হ্যাঁ আমাদের সন্দেহ কারণ এত ডিভাইস আমরা এখনও ব্যবহার করি না আশা করি তোমরা এই আইপি অ্যাড্রেস সম্পর্কে তোমরা ধারণা পেয়েছ আজকে এ পর্যন্তই আগামী ক্লাসে আবার কথা হবে আল্লাহ হাফিজ